$4.5 billion বাজেট সহায়তার আশা নিয়ে বিশ্বব্যাংক ও আইএমএফ’র বার্ষিক সভায় যোগ দিয়েছে বাংলাদেশ। সোমবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে শুরু হয়েছে এই সভা। অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে বাংলাদেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল এতে অংশ নিয়েছে। প্রথম দিনের আলোচনায় আইএমএফ’র ব্যবস্থাপনা পরিচালক জানিয়েছেন, আগামী দিনের অর্থায়নে বিশেষ গুরুত্ব পাবে দারিদ্র বিমোচন আর আর্থিক সংস্কার। ওয়াশিংটন থেকে আরও জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি শারফুল আলম। মধ্যপ্রাচ্যের টালমাটাল পরিস্থিতি, মার্কিন নির্বাচন আর বিশ্বব্যাপী চলমান আর্থিক টানাপোড়েনের মধ্যেই সোমবার থেকে ওয়াশিংটনে শুরু হয়েছে আইএমএফ ও বিশ্বব্যাংকের বার্ষিক সভা। প্রথম দিনের আটটি সেশনে মুদ্রানীতি, সামাজিক নিরাপত্তা, জলবায়ু সহ নানা বিষয়ে আলোচনা হয়। এই সময় আইএমএফ’র ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টিয়ানো জর্জিয়াভা জানান, ভবিষ্যতে সংস্থাটির অর্থায়নে গুরুত্ব পাবে দারিদ্র বিমোচন ও আর্থিক খাতের সংস্কার। A combination of resolute monetary policy action, easing supply chain constraints, and moderating food and energy prices is guiding us back in the direction of price stability. This has been done. Walt and Television, matro 25,490 takaye pacchen Google TV. Without tipping the global economy into recession and large-scale job losses. শুধু বিশ্ব অর্থনীতির জন্যই নয়, এবারে সভাটি বিশেষ গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। অন্তর্বর্তী সরকারের নেয়া সংস্কার কার্যক্রম বাস্তবায়নে বিশ্বব্যাংক ও আইএমএফ’র কাছ থেকে নতুন করে অন্তত $4.5 billion বাজেট সহায়তা আশা করা হচ্ছে। এর মধ্যে আইএমএফ থেকে $3 billion এবং বিশ্বব্যাংক থেকে আরও $1.5 billion আসতে পারে বলে জানা গেছে। আর্থিক খাতের সংস্কারে বাংলাদেশ, ওয়ার্ল্ড ব্যাংক ও আইএমএফ’র সহযোগিতা চেয়েছে সংস্থা দুটির প্রধানরাও। এরই মধ্যে বাংলাদেশকে আর্থিক খাতে সংস্কারে সব ধরনের কারিগরি সহযোগিতা দেওয়ার আশ্বাসও দিয়েছেন। তবে এই আশ্বাসের ফলশ্রুতিতে কবে নাগাদ বাংলাদেশ এর সুবিধা ভোগ করতে পারবেন সেটাই এখন দেখার বিষয়। শারফুল আলম, এটিএন বাংলা, ওয়াশিংটন ডিসি, আমেরিকা।